প্রতিবেশীকে ছুরির কোপের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর শ্যামপুরে। গতকাল ভোর সন্ধ্যায় কিঙ্কর সাঁতরার স্ত্রী পম্পা সাঁতরার সঙ্গে বচসা শুরু হয়। জানা যায় অভিযুক্ত নবমালিক পেশায় সিভিক ভলান্টিয়ার, তিনি মারধর শুরু করে পম্পা সাঁতরাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের। সেখানে কিঙ্কর সাঁতরা বাধা দিতে এলে তার উপর চড়াও হয়ে গলায় ও শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাত করে নবমালিক। আহত কিঙ্কর সাঁতরাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আমতা হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। চন্দ্র মরিয়ানোর মালিক আমার তিলকাটি চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, সে বলার পর আমার স্ত্রীকে মুখে ঘুষি মেরে ফেলে দিল, মুখে ঘুষি মেরে ফেলে দিল, অর্থাৎ আমাকে মেরে ফেলে দিলে আমার পেটে লাথি মারলে একটা, গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে দিল, দ্বিতীয়বার চলে গেল। চলে যাওয়ার পরে আমাকে গলা ছুরি চালালো, হাতে কেটেছে, গলাটা তিন জায়গায় কেটে দিয়েছে। যে কেটেছে তার নাম কি? নব মালিক। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কিঙ্কর সাঁতরা। যে না, আমি নিইনি, না আমি নিইনি, বলতে বলতে আমি যে নুনই খালো, ওই তো আমাদের ওই খালি হয়ে গেছে, তুমি তো আমাদের নিয়ে গেছো বলে আমাকে তেড়ে এমন ঘুষি মারলো, দাঁত দিয়ে ছর করে রক্ত বেরোলো। বলে আমার জায়ের মেয়েটা, সে বলছে যে কেন মারছে কেন মারছে, তাকেও সেটা এক চট দিয়েছে। দিয়ে আমার স্বামী বলছে কি রে, তুই আমার বউকে মারছিস? বলেই তখন ওর গায়ের গেঞ্জিটাকে নিয়ে ছিঁড়ে দিয়ে পেটে লাথি মারলো, ফেলে মেরে তারপর ফের বাঁধের দিক থেকে ছুটে এসে আমি ওই ছুরি মতনটা ছিঁড়ে নিয়ে আমি চাইলে দিয়েছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।